फ्रेंड्स वेलकम टू माय चैनल। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজ সকাল সকাল উঠে পড়েছি আর স্নান টান কমপ্লিট হয়ে গেছে, কারণ আজকে অনেক কাজ। আজকে আমাদের যে ধান ধান উঠেছি, কিন্তু আজ ধান ঝরাবে। তো লোক মানে আমাদের বাড়িতে লোক করেছে, মানে অনেক ধান, তো তো একা দ্বারাই হবে না, আমার শ্বশুরমশাই পারবে না। তো দুটো লোক করেছে, আর আমার ছোটো কাল কাকা শ্বশুর আর মেজো কাকা শ্বশুর রয়েছে। তো ওরা আর দুটো লোক খাবে না, কিন্তু মেজো কাকা দুটো কাকা শ্বশুর আমাদের বাড়িতে খাবে। তো ওর জন্য রান্নাবান্না করতে হবে। আবার একটা কথা যে আমার দেওর থাকবে না, মানে সে বাইরে থেকে সুরাটে থাকে, সে এসেছিলো। তো সুরাট থেকে আজকে ওরা সুরাট চলে যাবে। তো ওদের জন্য রান্নাবান্না, মানে ওরা একটু ওই ট্রেনে খাওয়ার জন্য কিছু খাবার করতে হবে, তো সে কারণেও রান্নাবান্না আছে। তো আমি একটু হাঁপিয়ে গেলাম উপরে উঠলাম বলে, জানি না কেন যে উপরে উঠলে মানে একটু সিঁড়ি উঠলে একটু হাঁপিয়ে যায়, জানি না ভেতরে কী আছে। তো যাই হোক, যা আছে। তো ওই জন্য রান্নাবান্না করতে হলে আজ সকাল সকাল স্নান করে নিয়েছি, কারণ তারপর আমার মেয়েকে খাওয়ানো দাওয়া তো ব্যাপারই আছে। তো ওই জন্য একা হাতে সব কিছু করতে বলে তাড়াতাড়ি সবই করে নিলাই ভালো। তো এখন মানে রান্নাবান্না তো করি গা, রান্নাবান্না করার পর তারপর খাবার আমার দেওয়ারে খাওয়া দাওয়া তৈরি করতে হবে। তো সবটাই শেয়ার করবো আপনার সাথে, তো প্লিজ দেখতে থাকুন ভিডিওটা। চলুন, রান্নাবান্না মানে করা হয়ে গেছে কমপ্লিট। আর আমাদের যে খালি শুধু খাওয়ার কথা সে খায়নি, কারণ উনি বাড়িতে খেয়েছেন। তো যাই হোক, খেলে না আমাদের বাড়িতে, তো খায়নি। আর আমি তরকারি দিয়ে এসেছি তাদের বাড়িতে, সে খাবে না, বাড়িতেই খাবে। তো খাওয়ানো হয়ে গেছে। এবারে একটু তরকারি মানে আলু ভেজেছি আর মাংস, চিকেন কষা নিয়ে যাবে, রুটি রুটি করব। তো রুটি এরপর করব, আর মাংস কষা আর আলু ভাজা হয়ে গেছে, ওরা ওইটা ট্রেনে খাবার জন্য। তো চলুন তাহলে রুটিটা করে নেওয়া হয়। আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি, কারণ মেয়ের মধ্যে ভিডিওটা কেন করতে পারলাম না, মেয়েকে খাওয়ানো স্নানও করানো। আমি নিজে স্নান করে মানে স্নান আগে করে নিয়েছি, আমার মেয়েকে স্নান করিয়েছি। তো ওই কাজের জন্য আর ভিডিওটা মিডিল আর করা হয়নি। তো এবার রুটি করব, রুটি করার পর আবার আমার দেওরা বেরোবে। তো চলুন রুটিটা করা হোক। আর আমাদের আগে ধান ঝরিয়েছে বলছি, মড়াই মড়াই করেছে, মড়াইয়ে ধান তুলছে। তো অনেক কাজ, ঘরে অনেক লোক। তো চলুন দেখতে। আমার রুটি বেলা কমপ্লিট হয়ে গেছে, এবারে এখন আমি রুটিটা সেঁকে নেবো। তো চলুন সেঁকে নেওয়া হোক। আরে লম্বা করে বিছাও, এমনি করে লম্বা করে বিছাও। হ্যাঁ না, আরে মুহূর্তে অসুবিধা বেশি মোটা করছে না এগ রোল। তাতে চিকেন দিলাম, চিকেন কষা, এটাতে আলু ভাজা দিলাম, রোল করা রুটি। তো ধান ঝরানো কমপ্লিট হয়ে গেছে, এখন ধান মড়াইয়ে রাখছে। তো গ্রামে আছি বলে জানতে পারছি যে ধানটা এভাবেও রাখা হয়,
তো বস্তায় রাখা হয়, এরকমভাবে রাখা হয়, এরকমটা বিশাল সেফটি, কারণ বৃষ্টি এর উপরে আবার ছাউনির মতো হবে। তো এখন করিনি ছাউনির মতো, ওটা একটু টাইম লাগবে, তো ওটাও দেখতে পাবো যে কীভাবে ছাউনি করা হয়। তো গ্রামে থাকলে সব কিছু জানা যায়। আর মেন মানে মড়াইয়ের নিচে অনেক তালাই দেয়, তারপর ধরুন এক কয়েন দেয়, মানে এটা আগের বছরে দেখেছিলাম নিচেরটা, কিন্তু এবারে ছিলাম না, দীঘা গেছিলাম তখন এটা করে ফেলেছে, তো এখন এটা দেখছি। তো সত্যি গ্রামে থাকলে অনেক কিছুই জানা হয় যে কীভাবে কী হয়, কীভাবে ফসল করা হয়, বীজ কীভাবে মানে ওগানো হয়, সবই জানতে পারছি গ্রামে থাকলে। তো এই এই খামারটাই, এই খামারটাই ধান ঝুড়িয়েছে। তো এই দেখুন সব পরিষ্কার করছে, ধান ঝড়ানো হয়ে গেছে, আর ওখান থেকে ধান নিয়ে এসে আমাদের মড়াই দিচ্ছে। দেখুন আরও দুটো মড়াই করা হয়েছে, সবই ওই রকমভাবে ধান রেখেছে। এবারে আমার দেওর বেরিয়ে পড়ছে, তো আমাদের একটা বাইক আর আমার মাই বাবু আছে, তার একটা বাইক নিয়ে দুজনে একটা ভাগ হয়ে যাচ্ছে, তো দুজনে বাইকে যাবে। কাকা চলে যাচ্ছে, যা যা পরে চাচি গো তো দেখা করলো কা ভালো সাবধানে রাখবে, ফোন মন করবে, ওই যে দৃষ্টি যাবে। পরিষ্কার করে দিচ্ছে আমাদের খামার, কালকে আপনাদের লাগবে। কাকা এখনো ইয়ে দিচ্ছে, পালিয়ে দিচ্ছে। আর টাটা বল দে, টাটা টাটা দিয়ে দাও, টাটা বল দাও, টাটা। বাই বাই, যা যা বাই বাই, যা বাই বাই, আবার আইবে, আবার আইবে। হ্যাঁ কেন্দ্রে কোকি যাবে দেখ, এবারে আবার চুপ করা তো। তো আমার দেওয়ার চলে গেল, তো আমি এখন চা করলাম, কারণ আমার শ্বশুরমশাইরা আর যারা কাজ করছে তারা চা খাবে। তো চা করা হয়ে গেছে, আর ঘরের ঘরটা খুবই ফাঁকা ফাঁকা লাগছে, কারণ ঘরে একজন সদস্য ছিল, হাসি আর কি মজা সবই করতাম ওর সাথে। তো চলে গেল, খুবই মন খারাপ করছে, ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে। তো কি করব, যেতে হবে, কর্মসূত্রে যেতেই হবে। তো
আগে চলে যেতো, তো আমাদের এখানে মেলা ছিল, তো সেই কারণে যাইনি। তো আবার মানে ইনশাল্লাহ আর 2 মাস পরে আসতে পারে, কারণ আবার অনুষ্ঠান একটা আছে। তো জানি না যে আসবে কি আসবে না, কোনো গ্যারেন্টি নেই, কিন্তু মনে হয় আসবে। মানে বললো তো যদি টাইম হয় তাহলে আসবো, তো জানি না। যাই হোক, এলে নিশ্চয়ই ভালোই হবে আর আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো যাই হোক, আমার মেয়ে এখন খুবই কান্না, মানে চলে যাওয়ার পর, আমার দেওয়ার চলে যাওয়ার পর খুবই কান্নাকাটি করছিলো। তো আমি মানে কাউকে মানে খুবই মায়া, মানে কেউ এলে বাড়ি গেলে খুবই কান্নাকাটি করে। তো ওবার আমার একটা ভাইজি নিয়ে গেল ওকে বাদ দিয়ে ঘুরাতে, যাতে কিছুক্ষণ ভুলে। তো তো গেছে আর আমি চা করলাম। তো একটা জিনিস দেখাচ্ছি, এটা আমার ছোটো চা চাষরা করেছে, নিয়ে আমাদেরকে দিয়েছে। তো এটা কি পিঠে বলুন তো, আমাদের এখানে বলে পুর পিঠে, মানে দুটো করে পিঠে জয়েন করে মসুর ডাল দিয়ে করে, কিন্তু সবাই কি বলে জানি না, কিন্তু আমরা আমাদের এখানে পুর পিঠে বলে। তো আপনারাও বলবেন, অনেক জনের অনেক রকমের নাম থাকে। তো এটা আমরা এখানে পুর পিঠে বলে। তো এই পুর পিঠে দিয়েছে, তো আমার দেওয়া চলে গেল বলে ওকে বলে যে একটু খেতে। তো অল্প কাটি অল্পই মানে একটু পাড়ায় ভেঙে খেয়েছে, আর যাচ্ছিলো, ওর ইচ্ছা ছিল না যাওয়ার, খুব কষ্ট হচ্ছিলো ওকে যাওয়ার। তো কিছুই ভালো করে ভাতই খায়নি, আর একটু পিঠে খেতে বললাম, তাই অল্প পাড়ায় পিঠে গেছে। তো আমি একটু খাবো, কেন আমাকে ভালো লাগে এগুলো খেতে, মানে এই পুর পিঠে ভালো লাগে খেতে। তো আমিও খাবো, তো খেয়ে নিই।